আচ্ছা মেশোমশাই, আপনি আজ হঠাৎ কথা বলছেন, মানে আপনাদের ওই মৌনব্রতটা কি শেষ? আসলে কথাটা আমি কাউকে বলতে পারছিলাম না মা। রবি ওর মায়ের সঙ্গে গেছে একটি মেয়েকে দেখতে, তাই আজকের দিনটা আমাদের মৌনব্রত থেকে ছুটি। আপনারা পারেনও বটে, তার মানে বিয়েটা ঠিক হলে পার্মানেন্ট ছুটি। একদম পার্মানেন্ট ছুটি। এক মিনিট দাঁড়ান, আসছি। আচ্ছা হয়েছে চা? হ্যাঁ, ওনাকে দিয়ে আয়। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা, মানে তোমাকে তো আগে দেখিনি। আমার নাম, এরে নাম বলবো তারপরে আবার জিজ্ঞাসা করবেন এখানে কেন, আবার আবিরের প্রসঙ্গ আসবে, কি কি বলি এখন? মিসদীপ, মিসদীপ আসলে ও আমার আরেকটা বোন বিথি, চাটা কিন্তু ওই বানিয়েছে। ও তাই নাকি? তাহলে তো অবশ্যই খেয়ে দেখতে হচ্ছে। বাহ, খুব সুন্দর চা হয়েছে। তা তুমি মা কদ্দূর পড়াশোনা কি করেছো? আমি পড়াশোনা করতে করতেই চাকরি জয়েন করি। বাহ দারুণ তো, খুব কি হলো? আচ্ছা আমি কি অন্যায় কিছু বলে ফেললাম নীলামা? না না মেশোমশাই, আসলে কি বলুন তো, আমার এই বোনটা না খুব লাজুক, মানে বাইরের কারোর সামনে না সহজে কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও মা কাপটা ধরো, এবার আমি উঠি বুঝলে। আসলে আজকে রবি নেই বলে আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে টাকা জোগাড় করতে। হ্যাঁ আমি তাহলে আসি। আচ্ছা আমি আর আটকাবো না আপনাকে। ঠিক আছে, তুমি ভালো থেকো মা, ভালো থেকো। সাবধানে যাবেন কিন্তু মেশমশাই। হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। দে মেশদীপ, আমায় দে। নীরা, এ দেখো কে এসছে। আরে সোনা, এ তো খুব ভালো হলো, তাহলে দুপুরে তো সবাই একসঙ্গে লাঞ্চ করতে পারবো। হ্যাঁ জানি না তুমি কতটা খুশি হলে, কিন্তু এখন থেকে কয়েকটা দিন আমি এখানেই থাকব, তাই শুধু দুপুরে নয়, এখন থেকে আমরা একসাথেই খাবো। এটা আরো ভালো খবর। হ্যাঁ শোনো না, তুমি স্নানটা সেরে নাও, আমার কিন্তু রান্না প্রায় তৈরি। হ্যাঁ নীরা, বলছিলাম যে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। মা কেন, কোথায় যাবে? আসলে এই ব্যাংকের কাগজগুলোতে তোমার একটু সই করিয়ে জমা দেওয়ার ছিল। তার মানে ও এত ঘটা করে বাড়িতে নিয়ে এসেছে এই কাগজগুলো সই করানোর জন্য? আমি ঠিক এই বয়টাই পেয়েছিলাম যে তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি কি করব বলো তো? আমি তো আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে তোমাকে দিয়ে আজকে না সই করিয়ে কাল বা পরশু সই করানো যায়, কিন্তু কি করব, ব্যাংকের ম্যানেজার কাল থেকে শুরু করে বেশ কয়েকদিন থাকবেন না, সেই জন্যই তো উনি কাগজপত্রগুলো বিশুর হাত দিয়ে পাঠিয়েছেন যাতে আমি সই করে ফেরত পাঠিয়ে দিতে পারি। বুঝলাম। নীরা 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 নীরা, তুমি আমাকে ভুল বোঝনি তো, বিশ্বাস করো আমি তোমাকে এই সই করানোর জন্য বাড়ি ফিরিয়ে নিয়ে আসিনি। নীরা প্লিজ প্লিজ, তুমি আমি ভুল বুঝো না, আমি আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো। দেখো তুমি কি হলো, কাউকে ভয় পেতে দেখতে যে এতটা মজা লাগে আমি জানতাম না। কুল কুল, আমি তো শুধু লেগ পুল করছিলাম। দেখো অবস্থা বুঝে ব্যবস্থা তো সবাইকেই করতে হয়, তাই না? এইভাবে ভয় দেখানোর কোনো মানে হয়? দাও দাও, কোথায় সই করতে হবে দেখি। হ্যাঁ না, এইখানে এইখানে আর এইখানে, ব্যাস দাও পেন দাও।
করে বলো তো, তুমি আমার ভুল বুঝোনি তো? বলছি যে একটু শাড়িটা ধরে দেবে গো, কিছুতেই ভাঁজ করতে পারছি না। না গো সরি, আমার পড়ার অনেক চাপ আছে আর আমি প্রচুর বিজি, এগুলো আমি করতে পারবো না। হাই সোনা, এটা কি ধরনের অসভ্যতা? তুই এমন কি পড়াশোনা করছিস যে তুই ওকে একটু সাহায্য করতে পারবি না? দাঁড়া কথা বলবি না, একসঙ্গে যখন সবাই এই বাড়িতে আছি তখন হাতে হাত মিলে বাড়ির কাজ করতে হবে, বুঝতে পেরেছিস? তুমি ওকে আশকারা দিও না। আশকারা দিচ্ছি না, তুমি ওকে এইভাবে বকছো কেন? ও তো বললো পড়ার চাপ রয়েছে, বোঝো একটু। আর বাড়ির কাজ তো আমি আর বিথি মিলে করে নেব। আমাকে শাড়িটা দে। না না ঠিক আছে, আমি করে নিচ্ছি, আর পৌঁছে তো বাবাকেও জানানো হয়নি না, বাবাকে জানিয়ে আসি। আচ্ছা এই নাও, সব সই করে দিয়েছি। ও হয়ে গেছে, বেশ আমি আর দেরি না করে বেরিয়ে পড়ি। কি হলো? থ্যাংক ইউ। জল দে তোরে মা। হ্যাঁ বাবা। ও নীরু। হ্যাঁ নীরু বল, এই তোরা কি এতক্ষণে পৌঁছলি নাকি? না না বাবা, বেশিক্ষণ হয়নি, আসলে বাড়িতে এত কাজ পড়ে আছে না, সেগুলো করতে করতেই তোমাকে আর ফোন করার সুযোগ পাইনি। আসলে কি জানিস মা, ওই বাড়িটা তোর ছোঁয়ার জন্য অপেক্ষা করছিল। ইন্দ্রর পক্ষে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তা তুই খাওয়া দাওয়া করেছিস তো নাকি? এই তো আর দুটো কাজ বাকি রয়েছে, সেগুলো করেই আমরা সবাই খেয়ে নেব। এই মা, এই প্রেগনেন্ট অবস্থায় খাওয়া দাওয়ার একদম অনিয়ম করিস না, বুঝলি? এই দেখ না, আমিও তো পড়িয়ে ফিরলাম, এই এক্ষুনি চান করে খাওয়া দাওয়া করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমিও কিন্তু বেশি দেরি করো না। হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করবো, এখন রাখছি। হ্যাঁ আচ্ছা চল বাবা, আর দেরি নয়, যাও স্নান করতে যাও, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আরে বাবা যাচ্ছি যাচ্ছি। ও বাবা। হ্যাঁ গোপাল কাকু। আরে এসো এসো গোপাল, গোপাল কেমন আছো? এই তো এমনি ভালোই আছি। বসো বসো। রানা আমাকে অলরেডি সব খবর দিয়ে দিয়েছে, শুনলাম তুমি নাকি তোমার জমির অর্ধেকটা বিক্রি করে দিচ্ছ। হ্যাঁ নিয়েই তো এসছি আমি এই জমির কাগজপত্র। ও তো রানার তো একজনকে নিয়ে আসার কথা, যিনি জমিটা কিনবেন। এই কথা কিন্তু আমাকে বলতেই হবে যে সব কিছু কিন্তু রানা খুব উৎসাহ নিয়ে করছে। আসুন শুভবাবু, আসুন আসুন। ও বাবা এই তো গোপাল কাকু দিচ্ছি চলে এসছে। আচ্ছা পরিচয় করে দিই, উনি হচ্ছেন সুবলবাবু, উনি হোটেল করবার জন্য জমিটা কিনতে চান, আর ইনি হচ্ছেন গোপাল কাকু, উনি ওই জমির মালিক, আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই অঞ্জন বসু। আর বসুন না বসুন। অঞ্জন স্যারকে আমি নামে চিনি, আজকে সামনাসামনি পরিচয় হয়ে খুব ভালো লাগলো। স্যার বলছি যে এই জমির কেনাবেচার দিকটা যদি আপনি নিজে দেখেন তাহলে আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ তাহলে তো খুব ভালো হয়। আমাকে তো খুব মুশকিলে ফেললেন সুবলবাবু, আসলে আমি তো এই ধরনের কাজ করি না, তবে হ্যাঁ রানা যখন জড়িয়ে আছে তখন ওই কাগজপত্রের দিকটা আমি দেখে দেবো। আরে আপনার সুপারভাইজার থাকলেই তো হলো,
হ্যাঁ সেটাই তো অনি স্যারের অফিস আদালতে যা চেনা জানা তাতেই আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। যদি কিছু না মনে করেন একটা কথা বলি, এসব কাজের জন্য আমি 10% সম্মানিকও দেব। হ্যাঁ হ্যাঁ তাতে আমার কোনো আপত্তি নেই। এই দেখো আমি কেন, এটা তো রানার প্রাপ্য। না না কাকু যখন কাজটা করবে কাকুই সম্মানিক নেবে, আর দৌড়াদৌড়ি করবার জন্য যা টাকা লাগবে আমি নিয়ে নেবো। আগে কাজটা আমি ভালো করে শিখি, তারপর তো প্রাপ্য বুঝবো। একটা কথা বলি, এই টাকা নেওয়ার ব্যাপারে স্যার আর রানা নিজেদের মধ্যে আলোচনা করে নিলেই ভালো হয়। আমার তো জমি কেনার বেচা নিয়েই কথা। আরে আপনি একদম ঠিক কথাই বলেছেন। আচ্ছা আমার না আজকে একটা কাজ আছে। জমির কথাবার্তা তো অনেকটাই এগিয়ে গেল, আমি কি আজকে যেতে পারি? এই তাহলে তো ভালোই হয়, আমি আর বলবো, আমিও আজকে চলি। কাকু, হ্যাঁ কাকু, তুমি টাকাটা নিতে এত হেজিটেট কেন করছো বলো তো? আরে টাকাটা যদি আমিও পাই তাহলে আমি মোন আর বিথের বিয়ের জন্যই খরচা করব, তো তোমার ডাইরেক্ট নিতে কি অসুবিধা হচ্ছে? আরে এই জন্যই রানা দা গ্রেট। এই তুই বেশি কথা বলিস না তো, চোকা মাস্টারমশাই, মাস্টারমশাই। আরে ব্যানার্জি, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ বসো বসো। তারপর ব্যানার্জি কি খবর বলো? বলছি ওই যে সরকারি চাকরি করা ছেলেটি, তার বাড়ির লোকজন পশুদের মনকে দেখতে আসবে। আমি সকলের জন্য চা বানিয়ে আনছি। ব্যানার্জি, ইন্দ্রকে একটা ফোন করা উচিত। পরশুদিন যখন ওরা আসবেন তখন জামাই আর মেয়ে হিসাবে ইন্দ্র আর নীরাদ তো থাকা উচিত, তাই না? দাঁড়া একটা ফোন করি। ফোনটা লাগছে না কেন বাবা? তুমি ইন্দ্রদার দোকানে একটা ফোন করে দেখো না। আমি ধরে নিচ্ছি, তুমি যাও। আমি তাহলে জানতে যাই। শোনো না, পরশুদিন নীরাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো, মনকে দেখতে পাত্রপক্ষ আসবে। কি হলো ইন্দ্র, চুপ করে রইলে যে, কথা বলছো না কেন? ওরে মন মনের কথা কেন বলিস না? ব্যানার্জি কাকু, বলছি দুধটা কেটে গেছে, লিকাচ্চা করে আনি। ভালো যখন নেই তখন লিকাচ্চা কেন? তোমার হাতের ব্ল্যাক কফি তো বিখ্যাত, তুমি সেটাই না হয় খাইয়ে দাও। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে নারে নারে। ফোনটা কি তাহলে বিশুদ্ধ হল? জলে দিয়া জলে নেভে না যে আখি জলে, ওরে মন প্রেমের ব্যথা। এই বিশু বলছি, আমি তাহলে রাখছি, তুমি ইন্দ্র একটু বলে দিও। হ্যাঁ ভালো থেকো। নারে 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 ও মন পীড়িত করিস না। নারে নারে কাকু তুমি একটু বসো, আমি এখানে ব্ল্যাক কফিটা করে আনছি। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না।
সুখের নামে শুধু দুঃখ দিতে জানে তবু সুখের সেদিন ভুলবো কি করে কি করে কি করে তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে আমি দূরে সরে থাকবো কি করে বৌদির বোনের সাথে হিরোর প্রেম হিয়া জলে নেভে না যে আখি জলে ওরে মনে পথের ধুলায় স্মৃতির মেলায় যাবার বেলায় পিছু ডাকি শোনা নারে 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 ও মন পীড়িত করিস না বিশুদা এখনো দোকানে চা হয়নি গো তার বদলে আজকে গরম গরম ব্ল্যাক কফি খাও তোমার কফির গন্ধে আকাশ বাতাস ভরে গেছে তাই আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে কফির গন্ধে তো কফি খেতে ইচ্ছে করে তোমার হঠাৎ প্রেম যাচ্ছে কেন এই তুমি না ডক্টর দেখাও আসলে তোমার ব্ল্যাক কফি ইজ ইকুয়াল টু ভালোবাসা তুমি জানো আমার ফ্রেন্ড সার্কেলে সবাই তোমার এই ব্ল্যাক কফির জন্য চেনে সে তো আমি আগেই জানি সেটা তুমি জানো আমি জানি কিন্তু তুমি এটা জানো না যে ব্ল্যাক কফিটা হচ্ছে আমাদের ভালোবাসার সিম্বল এই ব্ল্যাক কফির কথা পৃথিবী জুড়ে যখন যেখানে উঠবে আমাদের ভালোবাসার কথা তখন সবাই মনে করবে স্বপ্ন দেখতে খুব ভালো লাগে কিন্তু প্রেমটা যদি তার আগেই ভেঙে যায় এটা তুমি কি বলছো মন এটা কখনো হতে পারে না আমি খুব ভালো করেই জানি আমাদের ভালোবাসা কোনো দিনও ভাঙতে পারে না এত কনফিডেন্ট নিশ্চয়ই আমরা বিয়ে করবো আমাদের সংসার হবে আমি কাজে যাব তুমি আমার জন্য অপেক্ষা করবে তারপর সন্ধেবেলা কাজ থেকে ফিরে আসার পর আমরা দুজনে গল্প করতে করতে একসাথে ব্ল্যাক কফি খাবো আর ধরো আমার অপেক্ষা করতে ইচ্ছে করলো আমি অন্য কাউকে বিয়ে করে চলে গেলাম তো তার মানে আচ্ছা তুমি অন্য কাউকে বিয়ে করবে হ্যাঁ অন্য কাউকে বিয়ে করবে তবে রে দিনের কথা যে এভাবে সত্যি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি আমি সো সরি বিশুদা মন মন প্লিজ কাঁদিস না তুই একটু বোল্ড হ প্লিজ বোল্ড হ মানে আমি কি বাবার মুখে মুখে কথা বলবো নাকি না না আমি সেটা বোঝাইনি আমি বলছি যে দেখ তোর মনের কথাগুলো কাকুর তো জানা দরকার শিক্ষিতা মেয়ে তুই চাইলে তোর নিজের মনের মতন করে একটা চাকরি জোগাড় করে নিতে পারবি এক্সচেঞ্জে তোর নামে কার্ডও রয়েছে তুই আমার কথা শুন তুই তোর মনের কথাগুলো কাকুর কাছে গিয়ে বল না রানা দা আমি পারবো না আমি থেকে থেকে কেবল ভাবি বাবাকে কি করে কষ্ট দেব আর তোর নিজের কষ্টটা তোর নিজের কষ্টটা তোর নিজের কাছে কোনো মূল্য নেই সে আছে বলেই তো প্রতিটা মুহূর্তে জ্বলে পুড়ে মরছি
আমি তোর কথার সাথে একদম সহমত নই মন। আমার মনে হচ্ছে তুই একটা ভয়ের সামনে মাথা ঝুঁকিয়ে ফেলছিস, কাকুকে বলার ভয়। না 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 দা, ভয় নয়, চিন্তা। বাবাকে কষ্ট দেওয়ার চিন্তা।